গাছে কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে, দেখতেই পাচ্ছ। এগুলো আমাদের বাড়ির ফুল গাছ নয়, কাকিদের বাড়ির ফুল গাছ। তো দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে, দারুণ না? সকালবেলা এরকম যদি ফুল ফোটা দেখা যায় খুব সুন্দর হয় লাগে। আমি লাগিয়েছি কিন্তু এখনও ফুল ফোটেনি, ফুল ফুটবে ফুটবে, দুই একটা মাঝে মাঝে ফোটে। আজকে জবা গাছেও ফুল ফোটেনি। এই গাছটা কাকি লাগিয়েছে। সব গাছে মোটামুটি ফুল ফুটবে কিন্তু এখনও ফুল ফুটে পারেনি। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আবার একটা তোমাদের সামনে ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে সারা দিনে কি কি করব এবং কি কি খাওয়া দাওয়া করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাংলাদেশ থেকে দুজন অতিথি এসেছে, তো আমার মাসি আর মেসো, তো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তো চলো ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি পড়ছে। এই দেখো পুরো জায়গাটা এরকম ভিজে ভিজে গেছে, এই দেখো তাঁবুর উপরে জল লেগে গেছে, দেখতেই পাচ্ছ। তো আজকে আমার মা কী কী রান্না করছে সব কিছুই দেখাবো। আজকে রোববারের বাজার বলে কথা, তারপরে আবার দুজন অতিথি আসবে। সকাল সকাল রান্না স্টার্ট হয়ে গেছে, এখন বাজে 8:30। তো চলো কী কী রান্না হচ্ছে রান্নার আয়োজনটা দেখি। এখানে দেখতে পাচ্ছ এখানে শাপলা বাছা রয়েছে, শাপলা হবে, ভাজা করা হবে। আর এখানে কচুরলতি বাটা করবে মা। তো এগুলো সব ভাজা হয়ে গেছে, শুধু বাটলেই হয়ে যাবে। আর এদিকে আমার বাবা পেঁয়াজ রসুন মশলাপাতি সব রেডি করছে। সকালবেলার ওয়েদারটা সত্যি অসাধারণ হয়। এই দেখো বেগুন গাছে কতগুলো বেগুন হয়েছে, ছোট্ট ছোট্ট বেগুন। এই বেগুনগুলো সত্যি খেতে অসাধারণ লাগে। রাস্তায় দাঁড়িয়েছিলাম, বুনু আবার খাবার নিয়ে যাচ্ছিল, ওর কাছ থেকে আবার একটু খাবার নিয়ে খেতে শুরু করে দিলাম। ঘুম থেকে উঠে পড়েছিলাম কিন্তু বিছানা আর তোলা হয়নি, তাই বাইরের কাজ সেরে এখন বিছানা তুলতে চলে এসেছি। তোমাদের কার কার সকালবেলা বিছানা তুলতে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করো। তারপরে বিছানার চাদরটাকে এপিস উপিস ঠিক করে ভালো করে সব কিছু ভাজ ভাজ করে রেখে দিলাম। এখন আমার মা খেতে ডাকছেন, সিদ্ধ ভাত রান্না করেছে, এখন খেতে যেতে হবে। রান্নাঘরে এসে দেখি মা সব রেডি করে রেখেছে, সবার থালায় ভাত আর আলু সিদ্ধ বেগুন সিদ্ধ দিয়ে চোকা বানিয়ে রেখে দিয়েছে। তো এখানে রয়েছে বাটা, আগে থেকেই বলেছিলাম কচুরলতি বাটা, আর ওখানে শাপলা ভাজা রুই মাছ দিয়ে ভেজে রেখেছে। এরপরে আমি শাপলা ভাজা দিয়ে প্রথমে খেয়ে নেবো, কারণ কি শাপলা ভাজা আমার খুব ভালো লাগে। এখন তো শাপলার অনেক দাম, সহজে পাওয়া যায় না, তার জন্যই 15 টাকা আটি নিয়েছে। তোমরা কে কে এরকম শাপলা ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো। এরপরে খাওয়া দাওয়া সেরে বাইরে চলে এলাম। মধ্যেই আমার বাবা দেখো হাঁস নিয়ে হাজির, বাড়িতে যেহেতু লোকজন আসবে তো আজকে হাঁসের মাংস রান্না করবে। ওই দেখো আমার বাবা আসছে, দুখানা বড় বড় হাঁস কিনে নিয়ে এলো। তোমরা হাঁসের মাংস খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো, আমার তো বেশ ভালোই লাগে। হাঁস কাটবে, হাঁসটাকে এখন ছাড়ানো হবে, চলো। আমাকেও ছাড়াতে হবে যেহেতু বাবা একা পারবে না। দুটো হাঁস, দুটো খাও, ওইদিকে আমার মা গরম জল বসিয়ে দিয়েছে আর এদিকে হাঁসগুলোকে কাটা হয়ে গেছে। এরপরে গরম জলে ভিজিয়ে ভালো করে এই দেখো ছাড়িয়ে নিচ্ছি। হাঁসের লোমগুলো দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে কেটে ধুয়ে ভালো করে নিয়ে এসেছি। এই দেখো এক গাবলা হয়েছে। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেজপাতা জিরে শুকনো লঙ্কা দেওয়ার পরে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে টমেটো কুচি আর বেটে রাখা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে আছে আদা, জিরে, ধনে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়ে তারপরে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণই কষাবো যতক্ষণ মশলার থেকে তেল না বেরোবে। এই দেখো তোমরা চাইলে মশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে রাখতে পারতে, কিন্তু আমার কাছে হাতে যেহেতু সময় ছিল না তাই এইভাবেই রান্না করছি। তারপরে হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ পরিমাণ মতো,
দিয়ে ভালো করে কষিয়ে নেব। রান্না প্রায় হতে চললো, আর এদিকে মাসি আর মেশো চলে এসেছে। চলো হাঁসের মাংস আমার প্রায় রান্না হয়ে গেছে, এরপরে গরম মশলা দিয়ে আর একটা স্পেশাল মশলা দিয়ে নামিয়ে দেব। এরকম বৃষ্টির দিনে মাংস খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো। চলো এরপরে রান্নাঘরে গিয়ে মাংসটাকে নামিয়ে ফেলি একটা গাবলায়। তোমরা যদি হাঁসের মাংস রেসিপিটি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, দেখো রেসিপিটি কেমন হয়েছে সেটাও কমেন্ট করো। এদিকে ভাত রেডি করে দিয়েছে, ভাত তরকারি, দেখো এখানে বেশি কিছু নেই, বেগুন ভাজা, ডাল আর এখানে মাংস, আর ওদিকে স্যালাড রয়েছে, লেবু রয়েছে, আর এদিকে পাঁপড় রয়েছে। কারণ ডাল বেগুন ভাজা আর পাঁপড় খেতে খুব ভালো লাগে, তার জন্য আমি মাকে বলেছিলাম ডাল আর বেগুন ভাজা করতে। সব কিছু যেহেতু রেডি হয়ে গেছে, এরপরে দেখো মেশো চলে এসেছে, এরপরে মেশোকে খেতে দেব। এখানে বাবাও আমার বসেছে, দেখো বাবাকে ডাল দিচ্ছে মা, আর আমি এখন যেহেতু ভিডিওটা করছি তার জন্য আমি আর কিছু দিচ্ছি না। সত্যি কথা বলতে মাংসটা কিন্তু অসাধারণ হয়েছে। এদিকে দেখো মাসি আর মেশো মিষ্টি নিয়ে এসেছে, এরপরে মিষ্টিগুলোকে একটা বাটিতে দিয়ে দিচ্ছি। এরপরে তো আমার কাজ শেষ, তারপরে আমি স্নান করে নেব। এখন আমি স্নান করতে যাব, চলো। পরে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এরপরে খাওয়া দাওয়া পরব, আর মাসি আর মেশো এখন বাড়ি চলে যাবে, তো চলো। বাড়ি কোথায় বাংলাদেশে? লখনডা গ্রাম। লখনডা কোথায়? লখনডা 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 পোস্ট বাঙ্গারহাট থানা কোটালি গ্রাম জেলা গোপালগঞ্জ। তোমরা যদি কেউ বাংলাদেশ থেকে দেখো, বাংলাদেশের মধ্যে লকুণ্ডা, গোপালগঞ্জ আর কোটালি পাড়া থেকেও যদি দেখো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর এই দেখো মাসি আর মেশো যাচ্ছে, আর এখন আমি খাবারের জন্য রেডি করেছি, খুব খিদে পেয়েছে। ভাতের মধ্যে দিয়ে দিলাম ডাল, ডালটা কিন্তু অসাধারণ হয়েছিল সত্যি কথা বলতে। আর গন্ধরাজ লেবু দিয়ে ডাল খেতে তো আমার খুব ভালোই লাগে, আর সঙ্গে যদি বেগুন ভাজা আর পাঁপড় ভাজা হয় আর কিছু দরকার পড়ে না। তোমরা ডাল বেগুন ভাজা আর পাঁপড় ভাজা খেতে কে কে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। এরপরে দেখো হাঁসের মাংস নিয়ে নিচ্ছি, হাঁসের মাংস খেতে তো আমার খুবই ভালো লাগে, তো চলো এরপরে খাওয়া যাক। সত্যি কথা বলতে হাঁসের মাংসটা সত্যি খুব ভালো হয়েছিল, আর হাঁসের মাংসটা এতটা নরম হয়েছে কি আর বলবো। চলো খাওয়া দাওয়া পর্ব তো শেষ, আর বাইরেটা খুব বৃষ্টি পড়ছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কার কার ঘুমাতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করো। খাওয়া দাওয়া পর্ব শেষ, এখন ঘুমাবো আর বিকেলে দেখা হবে। ঘুম থেকে উঠে দেখি বাবা ওই গাছগুলো নিয়ে এসেছে, তাও আবার লাগাচ্ছে নিজে নিজে। আমাকেও বলেছিল লাগাতে কিন্তু আমি আর লাগাইনি গাছগুলো। তো দেখো এই দেখো এই গাছগুলো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর কার কার বাড়িতে আছে অবশ্যই কিন্তু জানিও। আমাদের বাড়িতে ছিল না কিন্তু এই বৃষ্টি বর্ষে বাবা কোথা থেকে বেশ নিয়ে এসেছে, তো নিজেই লাগাচ্ছে সব জায়গা দিয়ে সাইড করে। আর এই গাছগুলো না অনেকটা বেড়া বেড়া টাইপের, পাখিরা যখন চারিদিকে ডাকে না আমার এত ভালো লাগে, আর সকালবেলার ওয়েদার আর বিকেলবেলার ওয়েদারটা এতটা ভালো লাগে তোমাদের আর কি বলবো। তোমাদের কার কার সকালবেলা আর বিকেলবেলার ওয়েদার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এই গাছের ডালগুলো আমাকে একটু বাবা দিতে বললো, তাই আমি তাই একটু দিয়ে দিলাম। সন্ধ্যাবেলায় আবারও রান্নাঘরে চলে এসেছি, কারণ কি রান্নাঘরে আমি এখন দুধ চা করবো। দুধ চায়ের মধ্যে দিয়েছি এলাচ আর আদা থেতো করে, আর চিনি পরিমাণ মতন দিয়ে দিয়েছি, তারপরে চা পাতা দিয়ে নামিয়ে নিলাম। দেখো চায়ের সঙ্গে আবার বিস্কুটও আছে, তোমরা সন্ধ্যাবেলায় কে কে চা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এখানে আমি দাদাকে দিচ্ছি চাটা, দাদা চাটা খেয়ে কী বলে অবশ্যই জানতে পারবে। আর বাবাও চা নিয়ে নিল, বিস্কুট নিতে বললাম, প্রথমে বললো না নেবো না, তারপরে এক পিস নিল। যখন জিজ্ঞাসা করলাম যে চাটা কেমন হয়েছে কিন্তু তখন বললো যে চায়ের চিনিটা বেশি হয়ে গেছে কিন্তু চাটা বেশ ভালোই হয়েছে, তো মোটামুটি ভালোই হয়েছিল শুনলাম। তো চলো এরপরে রাতের ডিনারটা করা যাক। রাতের ডিনারে ওই সেম খাবার আছে, কারণ কি আমি যেহেতু হাঁসের মাংস বেশ ভালোই খাই তাই রাতেও আবার হাঁসের মাংস নিয়ে বসে পড়েছি, আর সঙ্গে স্যালাড আর এখানে স্প্রাইট নিয়ে আর জল নিয়ে বসে পড়েছি।
আজকের এই ব্লগটি তোমাদের কাছে কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। রাতে তোমরা কে কে ভাত খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো। হাঁসের মাংস যেহেতু মুড়ি দিয়ে খেতে ভালো লাগে না, তার জন্যই আমি ভাত দিয়ে খাচ্ছি, ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। সেরে এবং বিছানা ঝেড়ে নিয়ে এবং বিছানাটা রেডি করে দেখো ঘুমাতে চলে এসেছি পুরো ফ্রেশ হয়ে। তো এরপরে ঘুমাবো, তো আজকের জন্য টাটা।